ইসলামী ব্যাংক নিউজ টপ 10। আল জাজিরার প্রতিবেদনের ব্যাপারে তদন্ত চালানোর যে কথা জাতিসংঘ বলেছে বাংলাদেশের তাতে আপত্তি নেই জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। বিএনপির কাছে নিরপেক্ষ নির্বাচনের অর্থই হচ্ছে তাদেরকে নির্বাচনে জয়ী করার গ্যারান্টি, ওবায়দুল কাদেরের মন্তব্য। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন সমাবেশ করার ঘোষণায় সরকারের কাঁপুনি ধরেছে, তারা বিচলিত হয়ে পড়েছে। করোনা ভ্যাকসিন টিকা দিতে রাজধানীর সব হাসপাতালই প্রস্তুত। ঢাকার 43টি হাসপাতাল ও সিটি কর্পোরেশনের স্বাস্থ্যকেন্দ্র সহ 49টি কেন্দ্রে টিকা দেওয়া হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান বলেছেন অটো পাস শিক্ষার্থীদের লার্নিং গ্যাপ পূরণে প্রয়োজনে আলাদা সেশন করতে হবে। বরিশাল ঢাকা মহাসড়কে কাভার্ড ভ্যানের ধাক্কায় 3 জন নিহত হয়েছে। গৌর নদী উপজেলার খাঞ্জাপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মৃদু শৈত্য প্রবাহ বইছে দেশের বিভিন্ন জেলায়, এতে চরম বিপাকে পড়েছেন ছিন্নমূল খেতে খাওয়া মানুষ। মিয়ানমারের সামরিক শাসনের বিরুদ্ধে ধীরে ধীরে জোরদার হচ্ছে আন্দোলন, নেপিতো সহ বিভিন্ন শহরে হয়েছে বিক্ষোভ। সারা বিশ্বে করোনায় মোট মৃত্যু 23,09,000 ছাড়িয়েছে। আক্রান্ত 10,59,00,000 বেশি, সুস্থ হয়েছে 7,77,00,000 বেশি। চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে 395 রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। টেস্ট ক্যারিয়ারের 10th সেঞ্চুরি পেয়েছেন মুমিনুল হক।